ভালো মিষ্টি হয়েছে না, সব খাও। ওরে বাবা অনেক মিষ্টি, টক। আমি একটা গালা দিয়ে আমার দম আটকে গেছে। কেমন আছেন, ভালো আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার বর কি নিয়ে আসলো দেখি, এক ব্যাগ ভরে। এখন দেখবো যে সে এক ব্যাগ ভরে কি আনছে, কি আনছে এক ব্যাগ ভরে। ও মাই গডনেস, দেখি তো এক ব্যাগ ভরে কি আনছে আজকে, দেখা হবে। ও মাই গডনেস, এক বক্স কমলা। এ দেখেন 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 দেখেন, এক ব্যাগ কমলা। এই আসতে নিচে করো, দেখেন 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 দেখেন, এ যা যা যা, এক ব্যাগ কমলা। কমলার বাগান থেকে কমলা নিয়ে আসছে, আমাদের কমলা বাগান থেকে, ঠিক আছে বন্ধুরা। দেখেন আমাদের কমলার বাগানে, একদিন আপনাদের কমলার বাগানের ভিডিও দিব। আজকে দেখেন এই যে কমলার বাগান থেকে কত কমলা নিয়ে আসলো, আমাদের গাছের কমলা। দেখুন পাতা এখনও আছে, দেখেন দেখেন, এই দেখেন গাছ থেকে এত কমলা নিয়ে আসছে, এত কমলা গাছ থেকে ফিরে নিয়ে আসছে আমার বর। দেখেন অনেক বেশি কমলা, ও মাই গড, অনেক ভালো লাগছে আমার। দেখেন এত বেশি কমলা, দেখছেন এত বেশি কমলা, ও মাই গড। এক আপনারা ভাবতে পারছেন পাকিস্তান আসলে কমলার বাগান, দেখছেন এত সাংঘাতিক কমলা দেখে আমি তো ফিদা। আর একটা কথা বলে রাখি, পাকিস্তানি কিন্তু আপনারা কমলা অনেক বেশি খেতে পারবেন, কারণ এখানে কমলা মানে খুব বেশি পাওয়া যায়। আপনি এনি টাইম যে কোনো সময় কমলা বেশি বেশি খেতে পারবেন। আর শীতের মধ্যে হাতা কাটা ড্রেস পরে আমাকে তো ঠান্ডা লাগতেছে, বাট তারপরে ব্লগটা বানাচ্ছি আমি, ডুবে চলে যাবো অলরেডি। আচ্ছা যাই হোক, এরম করতে হয় না, এরম করে দিতে হয়। এই দেখেন একটা প্রায় কেমন যেন হয়ে গেছে, একটা দাগ হয়ে গেছে। গাছ থেকে নিয়ে আসতে দেখেন টাটকা একদম ফ্রেশ কমলা। তো এই কমলাগুলো বাংলাদেশে আমি কিনে খেতাম, ঠিক আছে, অনেক টাকা দাম নিত। মানে চারটা পাঁচটা কমলা হলেই দেখেন, আপনি জানেনই তো, চার পাঁচটা কমলা হলেই 100 টাকা 150 টাকা 200 টাকা হইতো। কিন্তু এগুলো এখন আমরা ফ্রিতে পাচ্ছি, কারণ আমাদের গাছ আছে। তাই এত কমলার বাগান দেখে আমি তো ফিদা হয়ে গেছি, সত্যি কথা। আর এগুলো কিন্তু কাশ্মীরি কমলার, কাশ্মীরি কমলার যে ইয়াগুলা সেগুলোই কিন্তু এটা। হ্যাঁ এটা হচ্ছে, দেখেন অনেক সুন্দর, দেখেন এত কমলা, মানে আমি পুরো আমার অনেক ভালো লাগতেছে এত বেশি কমলা দেখে। আর আমার না আসলে সত্যি কথা বলতে এই কমলাগুলো অনেক টক হয়, আর আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, কাছে টক কমলাটা বেশি লাইক করি। আই হোপ মানে টক কমলাটা মরিচ দিয়ে খেতে, লবণ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য এগুলো নিয়ে আসে আমাদের ক্ষেত আছে নিজেদেরই। আর আপনারা তো, আমি টিকটকে অনেকগুলো ভিডিও দেখিয়েছিলাম, বাট আমার ইউটিউবে দেখানো হয়নি আমাদের নিজস্ব কমলার ক্ষেত্রে। আমি আবার দেখাবো, ও এখন ছিলতেছে একটা, দেখেন এ ঠান্ডা লাগতেছে না, দেখেন দেখেন এখন ও ছিলে খাবে। এত কমলা দেখছেন, মাই গড, আমি তো পুরো কি বলবো অবাক হয়ে গেছি, এত এত, ও মাই গড, সে কেমন দম বন্ধ হয়ে গেছে। টক 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 তো হে। আচ্ছা আমি একটু দেখি, জানান আমি একটু টেস্ট করবো, আমি টেস্ট করে আপনাদেরকে ঠিকঠাক রেজাল্ট বলতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে খেতে। ওকে শুরু করি, চিয়ার্স। দম বন্ধ হয়ে গেল আমার, ভীষণ টক লাইক ট্যামারিকু, লাইক ট্যামারিকু আই মিন তেঁতুল, इमली। जिसका खाने को मिल करता है जल्दी जल्दी टिकट कराओ, पाकिस्तान में आ जाओ। ज़्यादा टॉक के दबाव से दुकान तारा तारा आजमें, ज़्यादा टॉक के दबाव से दुकान तारा आजमें ना, ज़्यादा टॉक लवर। मिस्टर मिस्टी अभी पक्का हो गया, मिस्टी अभी। हे मिस्टी ना, मिथ्या का था बोले अनेक टॉक। तुम चोक रखो मत चकरो। मिस्टी। चोक ऐसा क्यों हो रही है? ভালো মিষ্টি হয়েছে না, সব খাও। ওরে বাবা অনেক মিষ্টি, টক। আমি একটা গালা দিয়ে আমার দম আটকে গেছে। অনেক মিষ্টি, জ্যাসে বরফি নি হতে কে বলতে পাগলে, লাইক ইমলি, বিলকুল জিলেবি জ্যাসে হতে, জিলেবি মিষ্টি। इतना खट्टा, मैं खा के दिखाता हूँ उन्हें मिष्टी, बोरे सुंदर, अरे बाबा अरे बाबा। ए मीठे कह रही है ना, जब खाएगी इसको आंखों बंद हो जाएगी। नहीं अगर मेरी आंखें बंद हुई फिर समझ लेना बहुत ही ज्यादा मिष्टी है। कर फिर एक कमला की क्या बोलते हैं प्रतियोगिता करूंगी हमारा कमला का, देखता कौन जीतता है, कमला की प्रोग्राम करूंगी। ये देखें रोकी हो गई तो वैसा आ रही है, मिष्टी है, मिष्टी এমনিতে মিষ্টি বলতেছে, ময়দার পরে দম বন্ধ হয়ে যাচ্ছে, তার কথা বলতে পারছে। ভালো হয়েছে,
उन्हें एक मिष्टी माशाल्लाह ये जो तुम मिष्टी वाला हो दुनिया से मिष्टी तक पे ना देखो एक पीस माफ करो एक पीस खाओ बात मिष्टी जलेबी जितना मिष्टी है ये खाने के लिए मिर्ची और नमक सही ऐसे नहीं खा सकती अरे अगर मिर्ची का किसी को खिलाओगे मार जरूर खाओगे तुम कौन सा उन्हें एक मिष्टी बिल्कुल उन्हें एक सुंदर उन्हें एक बादो इस फ्रूट लेकर तुम्हें रोड में बैठना पड़ेगा बैठ के लोगों को बताना पड़ेगा मीठी लोग जाएगी पापा से आके मार शुरू कैसे लगी उन्हें एक मिष्टी तो अभी दो तीन पॉकेट में ले जा दुकान से बैठ के खा लो मीठी तो है ना दुकान बैठ के दो पीस खा लो लंच करनी इसके साथ उन्हें एक मिष्टी तुम ये लेकर ना लंच कर लेना इसके साथ सही है और भी दो पीस उठा दो और भी कर लो थोड़ा पकने दो अभी खट्टा है सही बने बड़ा मिष्टी है शायद जितना मिष्टा जितनी शायद होता ना मिष्टी शायद अरे बाबा सही बने जब थोड़ा सा दांत के अंदर आता है ना फिर थोड़ा सा ऐसे होता है भाई माफ करो बहुत मिष्टी है कोई इंटरेस्ट नहीं हमारे रेगुलर बोलते उन्हें एक मिष्टी से मजा कर सिला मैंने सुंदर अरे भी ट्रक तो हमारे पसंद है ट्रक हमें खाई ठीक है कमला खाना है हमारे टेस्ट में जरा जरा खावे लाइक कमेंट करें सब्सक्राइब करें और जल्दी आ जाए पाकिस्तान और जल्दी जल्दी खा लें ठीक है ना ये देखो कितना है सबाई ভালো থাকেন যার যার লাগবে কমেন্ট করুন এখনি পাঠিয়ে দিব দেখা হবে নেক্সট ব্লগে কমলা লাভাররা এখনি একটা মেসেজ করে যাবেন আর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন লেগেছে কমলা বাই বাই এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়াচ মাই নিউ ভিডিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ